আপনার কোনো গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গিয়েছে, অনেক খুঁজেও পাচ্ছেন না? সেই বস্তু ফিরে পেতে আপনাকে আসতে হবে ঝাড়গ্রামে। শহর থেকে মাত্র 17 কিলোমিটার দূরে রয়েছে গুপ্তমণির মন্দির। স্থানীয়দের বিশ্বাস, ওই মন্দিরে পোড়ামাটির ঘোড়া বা হাতি সুতো দিয়ে বেঁধে মানত করলেই পাওয়া যায় হারানো বস্তু। এটা হলো স্থানীয়দের বিশ্বাস। কিন্তু এই মন্দির কোনো অংশেই কম ঐতিহাসিক নয়। দেবী দুর্গার রূপেই পূজিত হন মা গুপ্তমণি। আজও এই মন্দির সন্ধ্যার পর নিমজ্জিত হয় গাঢ় অন্ধকারে। কোনো আলোই জ্বালানো হয় না, এমনকি প্রদীপও জ্বালানো হয় না। পরতে রয়েছে রহস্য, নানা ঐতিহাসিক কাহিনী শোনা যায় স্থানীয়দের মুখে। মল্লদেব এখানে রাজা ছিল, মল্লদেব রাজা, তার পাগল হাতি আছে এখানে। পুরো জঙ্গল ছিল, ওই দুধি লোটাতে বাঁধা থাকে। রাজাকে স্বপ্ন দেই যে অমুক জায়গায় হাতি আপনার বাঁধা আছে, যে ওইখানে বসবাস করেছে নন্দভক্ত, ওইখানে রাজা যাই। দুর্গা পুজো বলতে মা বুড়ির পুজো, যেটা খুব সমাগমভাবেই হয়। প্রচুর বাইরের থেকে লোকজন আসে, ভিড়ভাট্টা হয়, সারাদিন ধরে পুজো হয়। মোটামুটি লোকের সমাগম প্রচুর হয়। না না, এখানে পুরোহিত দিয়ে পুজো হয় না। মানে আমাদের যা বংশ পরস্পরাই একটা চলে এসছে, আমাদের সামাজিক প্রথমতে আমাদের সবর গোষ্ঠীর কিছু মানুষরা রয়েছে, তারা নিজেরাই পূজা করে। ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।